নমস্কার, প্যাশনের ফুড গার্ডেন উইথ সুমন। আজ এক্সপেন্সিভ কিছু ফ্রুটস ভ্যারাইটির উপরে আমি ছোট্ট তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আমরা যারা ছাদ বাগানি আছি তারা জানি কিছু কিছু ফ্রুট ভ্যারাইটি খুবই এক্সপেন্সিভ হওয়াতে আমরা আমাদের ছাদ বাগানে তাদেরকে ঠাঁই দিতে পারি না, কিন্তু অন্তরের অন্তঃস্থলে অবশ্যই তাদেরকে ঠাঁই দিতে পারি। তো আমি সেরকমই কিছু এক্সপেন্সিভ ফ্রুট ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার ওয়ানে রেখেছি ল্যাঙ্গান। ল্যাঙ্গান খুবই এক্সপেন্সিভ একটি ভ্যারাইটি, আপনারা সকলেই জানেন, কিন্তু আমরা এটাকে সত্যিই লাগাতে ভালোবাসি, কিন্তু হয়তোবা আর্থিক কারণে লাগিয়ে উঠতে পারছি না, তবুও স্বপ্ন দেখি আগামীতে লাগাবো। নাম্বার টুতে রেখেছি ম্যাঙ্গোস্টিন। এটিও কিন্তু খুবই এক্সপেন্সিভ একটি ফ্রুট ভ্যারাইটি, আপনারা অবশ্যই আশা করব ছাদ বাগানে লাগাবেন। নাম্বার থ্রিতে রেখেছি বারো মাসে বিভিন্ন ম্যাঙ্গো ভ্যারাইটির মধ্যে সাদাবাহার ম্যাঙ্গোকে। এটি একটু এক্সপেন্সিভই বটে, তবুও আমরা আশা রাখি আমরা ছাদ বাগানে এই গাছটিকে অবশ্যই ঠাঁই দেব। নাম্বার ফোরে রেখেছি চেরি ভ্যারাইটির মধ্যে অন্যতম জেল সরি নাম চেরি। এটি কিন্তু খুবই সুস্বাদু এবং ভালো একটি ভ্যারাইটি, যদিও এক্সপেন্সিভ। নাম্বার ফাইভে রেখেছি জাবটিকাবা। জাবটিকাবার বহু ভ্যারাইটি আছে, তবে বেশিরভাগ ভ্যারাইটি সত্যিই খুবই এক্সপেন্সিভ, তবুও আমরা আশা করব আমাদের ছাদ বাগানে এই জাবটিকাবা ভ্যারাইটি অবশ্যই শোভাবর্ধন করবে। নাম্বার সিক্সে রেখেছি ব্ল্যাক সেবতা। এক্সপেন্সিভ হলেও আমরা এটিকে আমরা ছাদ বাগানে অবশ্যই লাগানোর চেষ্টা করব। নাম্বার সেভেনে রেখেছি ম্যামি সেবতা। এটি খুবই এক্সপেন্সিভ, তবে অবশ্যই ছাদ বাগানে একে আমরা লাগাবো, এটা স্বপ্ন দেখি। নাম্বার এইটে রেখেছি ডালহরি চাম্পা। এক্সপেন্সিভ হলেও আমরা অবশ্যই ছাদ বাগানে এই ডালহরি চাম্পাকে লাগাতে চাই। নাম্বার নাইনে রেখেছি অল সাপো। এটি এক্সোটিক ফ্রুট প্ল্যান্ট, স্বপ্ন দেখি এক্সপেন্সিভ হলেও আমরা ছাদ বাগানে এই ফলটিকে লাগাবো। নাম্বার টেনে রেখেছি ইভিয়ার্ক জ্যাকফ্রুট। জ্যাকফ্রুটসের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি জ্যাকফ্রুটস ইভিয়ার্ক, এটাকে অবশ্যই আমরা লাগাতে চাই আমাদের বাগানে। নাম্বার ইলেভেনে রেখেছি রেইন ফরেস্ট পাম। এটা পামের মধ্যে অন্যতম একটি এক্সোটিক ভ্যারাইটি, অবশ্যই আমরা ছাদ বাগানে এক্সপেন্সিভ হলেও লাগাতে চাই এবং আগামীতে লাগাবো এই স্বপ্ন দেখি। তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন। এই আশা রেখেই আমি আজকের ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।